হ্যালো ফ্রেন্ডস তো আজকে বানাবো চিকেন টিক্কা তার জন্য চিকেন টিক্কা বিরিয়ানি তো এখানে আমি জিরা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন সব পেস্ট করে নিচ্ছি আর একটা বোলের ভিতরে নিয়ে নিলাম দুই চামচ দই আর দইয়ের ভিতর যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো হাফ কেজির মতন চিকেন দিয়ে দেবো চিকেনটা দিয়ে আর বাকি লবণ হলুদ একটু লাল রং লাল কালার দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটা কমসে কম এক ঘন্টা রেখে দিতে হবে এর ভিতরে আমি আলুও দিয়ে দেবো দিয়ে হলুদটা দিতে ফার্স্টে দিনে ভুলে গেছিলাম তো হলুদটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ চিনি সব কিছু দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে তা এক ঘন্টা মেরিনেট করার পর এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তার ভিতর বাটার দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে ঢাকে ঢাকে এটাকে ভেজে নিতে হবে বাস দু তিনবার ঢাকে ভেজে নিলে ভালো করে একদম সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ মশলাটা লেগে যাচ্ছে মানে ভাজাটা প্রায় হয়ে গেছে আর একটু ঢেকে দেব তো এখানে আর একটু ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পর একদম হয়ে গেছে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখাবো যে এক আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। তাহলে দেখতে পাচ্ছ আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নেব নামিয়ে তারপরে এর ভেতরে আমি ভাতটা আমি আগের থেকে বানিয়ে নিয়েছি ভাতটা এইটটি পারসেন্ট কুক হবে সেরকম বানানো হয়েছে তো এখানে ভাতটা আমি আগের থেকে দিয়ে দিচ্ছি ফার্স্টে ভাতটা দিয়ে দিয়ে চিকেনগুলো সাজিয়ে দেব তারপরে উপরে দিয়ে দিলাম ব্রেস্তা তার উপরে দিয়ে দেব ধনে পাতা আর এখানে পুদিনা পাতা আছে কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে কিন্তু সেন্টটা আরও দারুণ আসবে আর দিয়ে দেবো একটু চিকেন মশলা আর একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা তারপরে আর উপরে আবার ভাত দিয়ে ওরকমই করে দেবো ওরকমই সাজা একটা একটা করে দেবো এর উপরে কিন্তু আমি একটু ইয়ে কেশরের দুধ দেবো তো ভাতটা ভালো করে সাজিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন তার উপরে দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর আর দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি আর এখানে দিয়ে দেবো কেশরের দুধ একটু উসুম জলের ভিতরে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণও দিতে হবে অল্প অল্প লবণ ছিটিয়ে দিতে হবে হাতে আমি লবণ দিয়ে রান্না করেছি কিন্তু আর একটু লাগবে তো তোমরা সেই হিসাবে দেখে নেবে আর এখানে আবার ধনে পাতা পাতাও দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে আমি আবার একটু গোলাপ জল দিয়ে দেব দিয়ে তারপরে একদম লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য গ্যাসের উপর রেখে দেব। একটা তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি কারণ ডাইরেক্ট দিলে পারে নিচের তে লেগে উঠবে তো আমি একটা তাওয়া বসিয়ে লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো একদম খিলা সুন্দর হয়েছে আর সেনটা তো খুবই দারুণ আসছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে চিকেন টিককে বিরিয়ানি আমি ওই যে ফার্স্ট টাইম বানানো হলো কিন্তু খুব ভালো হয়েছে খেতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো দেখলেই বোঝা যাচ্ছে যে খেতে খুব ভালো হয়েছে তো চলো দেখি আমার হাজব্যান্ডকে বলবো কেমন হয়েছে খেতে বলবে খেয়ে